আসসালামু আলাইকুম, কঙ্কাবতীর প্রাঙ্গণে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে একটি বিশেষ দিন, তাই আলহামদুলিল্লাহ আরো ভীষণ ভালো আছি। আর তাই দিনটিকে আরো বেশি উপভোগ্য করে তুলতে যাচ্ছি ফর্টিস ডাউনটাউন রিসোর্ট, যার অবস্থান ঢাকার ভেতরেই বেড়াইদের বাড্ডায়। ব্যক্তিগত পরিবহন বা উবারে খুব সহজেই কম সময়ে চলে আসা যাবে এখানে। আজ সরকারি কর্মদিবস হলেও খুব কম সময়ে বনানী থেকে মাত্র 35 মিনিটে চলে এলাম রিসোর্টে। রিসেপশনে কিছুটা ফর্মালিটিস সেরে নেওয়া হচ্ছে। এদিকটায় লবি বেশ সাজানো গোছানো সুন্দর। আমরা যেখানে ডে লং স্টে করব, বুকিং আগেই করা ছিল। এই প্যাকেজে খরচ পড়েছে জন প্রতি 2290 টাকা। 5 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য এর অর্ধেকটা, আর 0 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি। এছাড়াও শুধুমাত্র প্রবেশ ফিটা দিয়ে ঘুরতে পারেন খুব সহজেই পুরো রিসোর্ট। আর আমাদের আজকের প্যাকেজে কি কি আছে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আশা করছি। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন অফার, প্যাকেজ বা অন্যান্য তথ্যের জন্য ফর্টিস ডাউনটাউন রিসোর্টের ফেসবুক পেজের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি। লবি থেকে বেরিয়েই খোলা জায়গা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর মনোরম। প্রায় 100 বিঘা জায়গা জুড়ে এই রিসোর্টের বিস্তৃতি, সেটাই এখন ঘুরে দেখছি। বেশ রুচিসম্মত এর নির্মাণ শৈলী। এদিকটায় ডাইনিং এরিয়া, লাইভ কনসার্টের ব্যবস্থা আছে এখানে, স্টেজটিও দৃষ্টিনন্দন। বেশ বড় পরিসরে পরিপাটি করে সাজানো পুরো ডাইনিংটি। পাশেই আছে সুইমিং পুল। এদিকটায় রয়েছে কিচেন, কাজ চলছে পুরো দমে। ডাইনিংয়ে এসে পড়েছি যখন, তখন হালকা একটু স্ন্যাক্স চা সেরে নিলাম। ডাইনিং থেকে বেরিয়ে এপাশটায় সুইমিং পুল, বেশ পরিচ্ছন্ন বড় পরিসরে করা আছে। সাথে আছে জাকুজি। এদিকটা আছে বেশ বড় মাঠ। এখানে সর্বমোট 3টি মাঠ আছে। এখানে আছে ক্যাম্প অ্যাক্টিভিটিস। ভীষণ এক্সাইটিং সব অ্যাক্টিভিটিস, পরিবার পরিজন সহ আসলে বেশ মজা করা যাবে এখানে। এখানের কিছু কিছু অ্যাক্টিভিটিস প্যাকেজের সাথে সংযুক্ত, আর কিছুর জন্য চার্জ প্রযোজ্য। এটা কিড জোন, বেশ বড় পরিসরে করা, বাচ্চাদের জন্য খোলামেলা পরিবেশে বাচ্চারা দারুণ মজা করতে পারবে এখানে। উপরে আছে জিপ লাইন। এখানে কিছু কিছু সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট পিকনিক, কনফারেন্স,
টিবিসি শুটিং সহ বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থা আছে। পুরো রিসোর্টটি সবুজে মোড়া, আসলেই মনে হবে ঢাকার ইটসুরকি শহর ছেড়ে বহু দূরে কোথাও এসে পড়েছেন। যারা প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতি প্রেমী যারা, তাদের জন্য একেবারে অনবদ্য একটি জায়গা এটি, যেখানে খুব সহজেই কম সময়ে এসে মনটাকে করে নিতে পারেন স্থির প্রশান্ত। এখানে প্রকৃতি যেমন বেড়ে উঠেছে নিজ আনন্দে, তেমনি রিসোর্টটি একে করে নিয়েছে পরম মমতায় একান্ত আপন। যত্নার্থীর কোনো কমতি নেই দেখলেই বোঝা যায়। এটা তিন নম্বর মাঠটি। দুপাশে সারিবদ্ধ গাছ আর মাঝে সরু রাস্তা ধরে হাঁটতে কি যে ভালো লাগছে। এদিকটায় করা হয়েছে কবুতরের আবাসস্থল, নিচে প্রকৃতির অপার সৌন্দর্যের হাতছানি আর উপরে নীল আকাশের বিশাল ছাদ দেহ মনে দেয় দারুণ প্রশান্তি। এছাড়াও এখানে আরো কিছু নতুন নতুন স্থাপনার নির্মাণ কাজ চলছে। যে কোনো রিসোর্টের রেস্টরুম খুবই প্রয়োজনীয়, এদিকটায়ও আছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। এদিকটায় আছে বাইসাইকেল রাইডের ব্যবস্থা আর এর জন্য চার্জ প্রযোজ্য। আমরা একটি ট্রিপলেট বাইসাইকেল নিয়েছি, 20 মিনিট সময়ে যার চার্জ 200 টাকা। এদিকটায় সাইকেলিং এর পথটা বেশ সুন্দর, ঘুরে ওপাশ দিয়ে আসা যায়। আমরা যেহেতু ডেলং প্যাকেজে এসেছি, তাই এখানকার চেঞ্জিং রুমটা অবশ্যই ব্যবহার করতে হবে, আর এটাও বেশ পরিচ্ছন্ন পরিপাটি। আগেই বলেছি আজ একটি বিশেষ দিন, আর তা হলো আজ আমার জন্মদিন, তাই জন্মদিন উপলক্ষে নেওয়া ড্রেসটা পরলাম। আজ রিসোর্টে গেস্ট কম, তাই বেশ ফাঁকা ফাঁকা পেয়ে গেলাম সব জায়গা। সুইমিং পুল এরিয়াটি সবচেয়ে সুন্দর আর বিশাল। আর পুলের শেষ মাথায় লাগোয়া এই ডাইনিং স্পেসটি অসাধারণ সুন্দর নকশা ও রঙের জন্য দারুণ নজর কাড়া। এই সব মিলিয়ে পুল এরিয়াটি রিসোর্টের সৌন্দর্যে যোগ করেছে এক অন্য মাত্রা। জন্ম তারিখের সাথে মিলিয়ে বসলাম 10 নম্বর টেবিলে। এখানকার নিযুক্ত ব্যক্তিবর্গের ভাষ্যমতে গেস্ট সংখ্যা 30-এর বেশি হলে বুফের আয়োজন করা হয়, যেখানে খাবার তালিকায় 20-টিরও বেশি খাবারের পদ থাকে। আজ গেস্টের সংখ্যা কম, তাই ওনারা ডাইনিং টেবিলেই খাবার সার্ভ করছেন। বুফে খাবারের শখ থাকলে তাই এখানে আসার আগে জেনে নিলে ভালো হবে। খাওয়ার পর একটু বের হতেই দেখি আকাশ কালো হয়ে এসেছে, দারুণ সুন্দর লাগছে চারপাশ। মাঠে অনুশীলন করছে বিভিন্ন একাডেমি থেকে আসা বাচ্চারা। এদিকটায় বোট আর ওয়াটার রাইডগুলো আছে, জাপানিজ বোট, গন্ডালা বোট, ওয়াটার সাইকেল, কায়াকিং এর ব্যবস্থা আছে এখানে। বৃষ্টি শেষে উঠছি জাপানিজ বোটে, ভীষণ সুন্দর নির্মাণ শৈলী আর একটু বড় পরিসরে আছে, দেখেই খুব ভালো লাগলো। ভীষণ আরামদায়ক আর সেই সাথে ভীষণ ক্লাসি। বোট চলতে শুরু করেছে। এই বোটে 30 মিনিটে 1-5 জনের জন্য 1,000 টাকা চার্জ প্রযোজ্য। আমরা নিজেরা 3 জন ছিলাম, একই চার্জ দিয়ে নিয়ে নিলাম। ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য এটা হবে অসাধারণ।
মৃদুমন্দ বাতাস, শান্ত জলরাশি, দুপাশের সবুজের মাঝে এই জাপানিজ নৌকায় বয়ে চলেছি, সাথে পাখির ডাক জন্মদিনের বিকেলটাকে করে তুলেছে মনোমুগ্ধকর সুন্দর। জীবনের এই ছোট ছোট পাওয়াগুলো অমলিন এক আনন্দ দেয়, যা হয়তো অনেক বড় কিছু দিয়েও সম্ভব হয় না। আর এর রেষ্টও মনের মণিকোঠায় রয়ে যাবে অমলিন হয়ে। এদিকটা একটি ঝুলন্ত ব্রিজ আছে, সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠে নান্দনিক নকশায় করা দারুণ নজর কাড়া ব্রিজটি দেখেই মন ভালো হয়ে যায়। আর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য একেবারেই অনবদ্য বলা যায়। আর ব্রিজের নিচ দিয়ে স্বচ্ছ জলরাশি বহমান। অনেকটা ঘুরে চেঞ্জ করে এবার পুল টাইম। এ সময়টায় একেবারে জনমানব শূন্য দেখে আরো আনন্দ লাগছে, আর সেই সাথে বেশ পরিচ্ছন্ন পুল সহ পুরো এরিয়াটি। সুইমিং পুলে বেশ খানিকটা সময় কাটিয়ে আসলাম রিসোর্টের নিজস্ব শোরুমে। বেশ সুন্দর দেখতে, আর এদের সংগ্রহ বেশ ভালো। মা ছেলে মিলে কিছুটা শপিং করলাম। শোরুম থেকে বের হতেই সন্ধ্যা নামলো, পাশেই এখানকার ক্যাফেটেরিয়া, ছিমছাম সুন্দর। বসে একটু স্ন্যাক্স চা কফি সেরে নিলাম। রাতের লাইটিংটাও বেশ সুন্দর, ঢাকার মধ্যে হলেও সারাদিন কাটিয়ে মনে হচ্ছে অনেকটা দূরে কোথাও চলে এসেছি। ইচ্ছে হলে রাতেও থাকা যাবে, তবে কম সময়ে ঢাকার ভেতরে সহজেই প্রশান্তির একটি দিন কাটিয়ে নিজেকে নতুন উদ্যমে চালিত করার শক্তি সঞ্চয়ে এই রিসোর্ট একেবারেই অনবদ্য। তাই সময় করে ঘুরে যেতে পারেন আপনিও। রাতে বাসায় এসে কেক নিলাম, কাটলাম, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য দারুণ সুন্দর একটি দিন কাটালাম। দোয়া করবেন সবাই আমার জন্য। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল, আর সেই সাথে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভীষণ ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।